Subscribe to my channel and press the bell icon. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো কোসাক স্কোয়াট বা সাইড স্কোয়াট করার সঠিক পদ্ধতি এবং উপকারিতা। যাদের একটু বেশি হাঁটাচলা বা দৌড়দৌড়ি করলে পায়ে ব্যথা হয়, তাদের জন্য খুবই উপকারী কোসাক স্কোয়াট। কিভাবে করবেন চলুন দেখে নিই। কোসাক স্কোয়াট করার জন্য প্রথমেই দু পায়ের মাঝে মোটামুটি 3 থেকে 4 ফুটের গ্যাপ রেখে দাঁড়ান। দুই হাত সামনে মেলে দিন, এরপর ডান পায়ের ওপর বসুন ও বাম পা মেলে দিন। আবার একইভাবে বাম পায়ের ওপর বসে ডান পা মেলে দিন। মনে রাখবেন, যখন বসবেন তখন ইনহেল করবেন বা নিঃশ্বাস গ্রহণ করবেন, আর যখন দাঁড়াবেন তখন এক্সহেল করবেন বা নিঃশ্বাস ত্যাগ করবেন। উপকারিতা: প্রতিদিন কোসাক স্কোয়াট করলে পা শক্তপোক্ত এবং সক্রিয় হয়ে ওঠে, যার ফলে হাঁটাচলা এবং দৌড়নোর ক্ষমতা বৃদ্ধি পায়, পায়ে বাতের ব্যথা দূর করে এবং হাঁটুর জোর বাড়াতে সাহায্য করে। এছাড়াও থাইয়ের চর্বি কমাতে ও থাই মাসল বা উড়ুর পেশি সুগঠিত করতে খুবই উপকারী। আরও নতুন নতুন যোগাসন, প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।